শেষ একটি হাদিস শুনিয়ে দেব আপনি বলেন আমি অসুস্থ মানুষ আমি হাঁটতে পারি না কিন্তু বাজারে ঠিকই যাই টাকা পয়সা ইনকাম করার জন্য দৌড়িয়ে যাই হাঁটতে পারে না রিক্সা দিয়ে যাই হাত কাঁপে তবুও চলে যায় দৌড়িয়ে যাই যদি বলে টাকা দিবে এক হাজার চলো দৌড়িয়ে গেছে ফজরের সময় উঠতে পারি না আপনার যখন পেটের ব্যথা উঠছে তিনটায় ট্রেন ধরতে হবে চারটায় গাড়ি ধরতে হবে সকালবেলা তাড়াতাড়ি উঠো ও দুইটা থেকে উঠে বসে আছে আজকে ডাক্তার দেখায় তুমি না ডাক্তার ফেল করলে শেষ আবার এক সপ্তাহ পরে সিরিয়াল পিজিতে যেতে হবে ও পাঁচটার আগে রিক্সা বাড়িতে এনে হাজির সকালবেলা চলে যাবে দুনিয়াটা ভালো বুঝে মানুষ কিন্তু পরকাল সম্পর্কে বুঝে না একজন অন্ধ সাহাবি সহ মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসছে কি সাহাবি অন্ধ সাহাবি চোখে দেখে না সাহাবি এসে বলছে আমার বাড়ি অনেক দূরে চোখে দেখি না রাস্তায় পোকামাকড় আছে আমাকে নিয়ে আসার মতো লুক নেই কে নিয়ে আসবে আমাকে কে নিয়ে আসবে আমি কি বাড়িতে সলাতাদাই করতে পারি আমি কি বাড়িতে সলাতাদাই করতে পারি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন যে ঠিক আছে যাও তুমি যখন চোখে দেখো না যাও তখন আবার এই এইদিকে আসো তুমি কি আজান শুনতে পাও তখন বলছে হ্যাঁ আজান শুনতে পাই তাহলে তোমাকে মাসজিদে আসতে হবে মাসজিদে আসতে হবে মাসজিদে আসতে হবে মহিলাদের জন্য বাড়ি উত্তম পুরুষদের জন্য মাসজিদ উত্তম ঘরে স্ত্রীর সাথে সোলা আদায় করলে জামাত হবে না এখানেই মুসল্লিদের সাথে জামাত আদায় করতে হবে নবী বলেছেন সাল্লা সাল্লাম যে মুসল্লিদের সাথে জামাতে আদায় করতে হবে সমস্যা ভিন্ন কথা তুমি উঠতে পারো না চলতে পারো না বাড়িতে বলো কিন্তু তুমি চলতে পারো সবই করো তুমি অসুস্থতার ওজোর দেখাও কিন্তু তোমার বাজার ঘাট চা খাওয়া দিনে তিনবার সেটা তো হয় হাঁটা সব হয় সকালবেলা তুমি ডায়াবেটিসের জন্য হাঁটাহাঁটি করো পাঁচ কিলো আর মাসজিদে আসতে পারো না তুমি হতভাগা আল্লাহ নবী বলেছেন সলাত হবে না যারা সলাদ জামাতে আদায় করে না তাদের এই অবস্থা আর যারা সলাদ মাঝে মাঝে আদায় করে আদায় করে না ওদের কি অবস্থা বলেন তো আরেক শ্রেণীর আছে জামাতে আদায় করে আল্লাহ নবী বলেছেন সাল্লাম জামাতে আদায় করে কিন্তু সব সময় প্রথম কাতা থেকে পিছনে থাকে শেষ পর্যন্ত আল্লাহকে জাহান নামে নিক্ষেপ করবে এক শ্রেণীর মুসল্লি আছে সব সময় ফজরে জামাত এক রাখাত পায় না দুই রাখাত পায় না পরে আসি পরে আসর পায় না এরকম আছেই এদের জন্য আল্লাহর নবী বলেছেন সাল্লাম যে এদেরকে আস্তে 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 শয়তান ছড়িয়ে নিক হয়ে যাবে জাহান নামে দিয়ে দেবে আবার ফজিল একটাও দেখেন কত যে জামাতে ছলা তাদের করবে ওর জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওর মর্যাদা এত বেশি করে দিয়েছেন দুইটাই আছে পাশাপাশি এবার আপনি কোনটা গ্রহণ করবেন বাড়িতে সদাদারে করলে আর কাজ হবে না এটা মাথায় রাখবেন এরকম অসুস্থ রোগী খুব কমই দেখা যায় যে রাস্তাঘাটে হাঁটে না দুই একজন ইল্লা মাশাআল্লাহ যারা হাঁটতে পারে না সকালবেলা হাঁটানোর ডাক্তার বলে দিয়েছে হাঁটতেই হবে সেটা